ভুলে জাতীয় উইকেট ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের সংসদে আসার আহ্বান দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি কাজল আব্দুল্লাহ এবার অন্যান্য শীর্ষ সংবাদ দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূমিকা রাখবে মত বিশিষ্টজনদের রয়েছে তরুণদের উদ্বুদ্ধ হওয়ার নির্দেশনাও অনাস্থা থেকেই ডিএনসিসি উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি বললেন দলটির নেতারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা কুমিল্লার ইটভাটায় ট্রাক চাপায় ঘুমন্ত 13 শ্রমিকের মধ্যে 6 জনই স্কুল ছাত্র ইলফামারির জলঢাকায় হতাহতদের বাড়িতে শোক এবং মিয়ানমারকে চাপ দিয়েই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে ব্রিফিংয়ে জাতিসংঘের বিশেষ দূত শিগগিরই 1,00,000 রোহিঙ্গাকে ভাষান্তরে পুনর্বাসন জানালেন পররাষ্ট্রমন্ত্রী জঙ্গি সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন বিশিষ্টজনরা তারা বলেন প্রধানমন্ত্রীর বক্তব্যে তরুণদের আশাবাদী হওয়ার মতো অনেক কিছু রয়েছে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে সরকার প্রধানের ডাকে বিরোধীদের সাড়া দেওয়ার আহ্বানও জানাচ্ছে বিএনপি বা ঐক্য জোটের পরাজয়ের কারণগুলো তিনি খুব সহজ বাংলায় বুঝিয়ে দিলেন দেশবাসীকে তবে আমি বেশি পছন্দ করেছি যে তিনি 5 বছরে অন্তত 1.5 কোটি কর্মসংস্থানের কথা বলেছেন সুস্পষ্টভাবে নীতি এবং সিদ্ধান্ত প্রয়োগ করতে পারলে আমার মনে হয় দুর্নীতিকে সহনীয় মাত্রায় নামানো যাবে নির্মূল সম্ভব নয় আর কি আমি একান্তভাবে বিশ্বাস করি যে যাবতীয় ব্যত্যয় ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আওয়ামী লীগ ইশতেহারের প্রতি ঐকান্তিক থাকবে যেটা প্রধানমন্ত্রী বললেন যে আপনারা আসুন এবং জাতীয় সংসদে অংশগ্রহণ করুন তো এটা তো আমার মনে হয় যে আমাদের যে যারা বিরোধী দলে আছেন কিন্তু এখন পর্যন্ত শপথ নেননি বা জাতীয় সংসদে যাওয়ার কথা এখনও ঘোষণা করেননি তারা নিশ্চয়ই বিবেচনা করবেন কারণ তারাও তো গণতন্ত্রের জন্যই আন্দোলন করছেন জাতির উদ্দেশ্যে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্যকে প্রতারণামূলক অবহিত করে তা প্রত্যাখ্যাত করেছে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর টেলিফোনে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন এই নির্বাচনে সাধারণ মানুষের মতামতের প্রতিফলন হয়নি এ কারণে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি করেন তিনি টেলিফোনে মির্জা ফখরুল এমন প্রতিক্রিয়া জানানোর পরপরই বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগ করে মহাসচিবের প্রতিক্রিয়া তুলে ধরা হয় এ সময় বিএনপির পক্ষ থেকে নির্বাচন বাতিলের দাবি করা হয় এবার অন্য প্রসঙ্গ কুমিল্লার 14 গ্রামে নিহত 13 শ্রমিকের সবার বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায় তার মৃত্যুতে স্তব্ধ গোটা এলাকা নিহতদের মধ্যে 6 জন স্কুল ছাত্র পড়ালেখার পাশাপাশি উপার্জনের জন্য ইট ভাটার শ্রমিক হওয়ার আলাদা আলাদা বাস্তবতা ছিল সবার জীবনে তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট নিজ পাড়ার শঙ্কর মিরগঞ্জ স্কুলের 9ম শ্রেণীর ছাত্র বাবা কেশব নিরুদ্দেশ হলে সংসারের অনিবার্য দায় ঠেকেছিল তার কাঁধে এখন তার মরদেহের অপেক্ষা স্বজনদের না পারবে কেন কথা না পড়তে কালে খুশি কসম মা মুই কসম বাবা বাড়ি আসব না কসম আমি দেরি যাই ফাগুন চন্দ্র মাস করে যাম সিজন উঠে উঠে চলিয়ে যাম সিজন উঠে দিয়ে আসছে সে এই পাড়ার 6 জন নিহত হয়েছে 14 গ্রাম ট্র্যাজেডিতে এদের সবাই স্কুল ছাত্র কৈশোর পেরোয়নি কেউ এই বয়সে কাজের জন্য গিয়ে এভাবে মৃত্যুর এক একটি করুণ গল্প আছে প্রত্যেকের বই পাওয়ার পর কাছে এখন তো অবসর আছি তাই সেই কারণে বাড়ি গেছি কাছে আমি 1 মাস থাকি আসি 1 মাস থাকিলে আমার কুচিং এর টাকা হবে যারা 2 জন মারা গেছে এই 2 জন আমার ভাষতে হয় আমার যে ভাই তিনি একজন পাগল তার কোনো খবর নাই সবার সম্মিলিত প্রচেষ্টায় যাতে এই এরা যেহেতু অসচ্ছল পরিবার যাতে তাদের কিছুটা হলেও ক্ষতিপূরণ হয়
মর্মান্তিক এই ঘটনায় ১৩ জন মারা গেছে। সবার বাড়ি একই উপজেলার মিরগঞ্জ ও শিমুলবাড়ি ইউনিয়নে। করুণ এই কচি প্রাণের মৃত্যুগুলো শোক ছাড়িয়েছে পরিবার স্বজন আত্মীয়তা ছাড়িয়ে। তাদের মৃত্যুতে আজ যেন শোকে মুহ্যমান পুরো জনপদ। রতন সরকার, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। এর আগে সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে ইটভাটায় ঘুমন্ত শ্রমিকের ওপর কয়লা বোঝাই ট্রাক উঠে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত আরও দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। নীলফামারী থেকে সাকির হোসেন বাদল, কুমিল্লার প্রতিনিধি বাহার রায়হান এবং রিপোর্টার আতিয়া সজলের তথ্য ছবিতে রিপোর্ট। কুমিল্লার চৌদ্দগ্রামে ঘোলপাশা এলাকায় কাজী অ্যান্ড কুং ইটভাটার বেসে ঘুমিয়েছিলেন 18 শ্রমিক। শুক্রবার ভোর 5:30টার দিকে ট্রাক থেকে কয়লা নামানোর সময় সেটি উল্টে মেসের উপর আছড়ে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ঘুমিয়ে থাকা 12 শ্রমিক। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত্যু হয় আরও একজনের। দেখলাম যে ওই ঘরে বাঙ্গি কয়লা টয়লা ইঁড়ি মিড়ি গুরু রয়েছে, তারা আমরা সবাই আসিয়া কয়লা সরাই টানে সিঁড়ি বাইর করছি। দুজন এখন মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। মোট 13 জনকে উদ্ধার করি এবং তাদেরকে ডেড বডি 13 জন আমরা পাই আর কি। আহতদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুজনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে আমাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ প্রেরণ করছি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 টাকা এবং ব্রিকফিল্ডের পক্ষ থেকে 10,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়। যেহেতু ওদের এখনো স্বজনরা সবাই আসে নাই, আমরা ইওনো জল ডাকার কাছে অ্যাকাউন্টে টাকাগুলো পাঠিয়ে দিচ্ছি, ওখান থেকে ওরা স্বজনরা নিয়ে নেবে। এদিকে দুর্ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। ড্রাইভার হেল্পারের কার কতটুকু এখানে দায় আছে, ব্রিকফিল্ডের যে মালিকানা যারা আছে তাদের অংশ থেকে আমরা তাদের বিষয়টা আমরা কথায় দেখবো, যে এখানে যারা শ্রমিক যারা আছে তাদের নিরাপত্তার বিষয়টা কতটুকু তারা নিশ্চিত করতে পেরেছিল। ঘটনার পর থেকে ওই ট্রাক চালক ও কাজী অ্যান্ড কং ইটভাটার মালিক দুজনে পলাতক রয়েছে। সময় সংবাদ, কুমিল্লা। রাত 11টার সময় আরো থাকছে সাপ্তাহিক ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা, ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, বিদেশি অনেক স্টলে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ। শিগগিরই কক্সবাজারের উখিয়া ক্যাম্প থেকে নোয়াখালীর ভাষাঞ্চরে 1,00,000 রোহিঙ্গাকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তবে বিকেলে রাজধানীতে সংবাদ সম্মেলনে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক দূত ইয়াং হিলি বলেন, শুধু আহ্বান জানিয়ে নয়, মিয়ানমারকে চাপ দিয়েই রোহিঙ্গা সমস্যা সমাধান করতে হবে। এছাড়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমারের প্রস্তুতিতে হতাশা জানান সফরকারী এ জাতিসংঘ দূত। রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে 17 মাস ধরে। তাদের ফিরিয়ে নিতে 2017 সালের নভেম্বরে দুদেশের মধ্যে চুক্তি করা হলেও সেটা এখনো রয়ে গেছে কাগজে কলমে। সবশেষ গত বছরের নভেম্বরে তারিখ ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় প্রথম ধাপের প্রত্যাবাসন। এ অবস্থায় কক্সবাজারে বসতি এখন 11,00,000-এর বেশি রোহিঙ্গার। তাদের মধ্য থেকে 1,00,000 রোহিঙ্গাকে আগামী মাসে ভাষাঞ্চলে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। কাজ শেষ হলে অল্প সংখ্যক লাখখানেক লোক ওখানে লাগবে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে নিজের 6 দিনের বাংলাদেশ সফর নিয়ে কথা বলেন জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক দূত। প্রত্যাবাসনে মিয়ানমার এখনো কোনো পরিবেশ তৈরি করেনি, হতাশা তার কণ্ঠে। বাংলাদেশের ভূমিকার প্রশংসা করলো। গত 17 মাসে রাখাইনের আক্রান্ত এলাকায় আন্তর্জাতিক সংস্থার প্রবেশ করতে না পারার ব্যর্থতা মেনেই বলছেন শুধু চাপে কাজ হবে না। তবে ভাষাঞ্চরে পুনর্বাসনের ব্যাপারে আরেকটু সময় নেয়ার আহ্বান তার। শুধু এখন নয়, নিকট ভবিষ্যতেও রোহিঙ্গাদের ফেরার মতো কোনো সম্ভাবনা দেখছি না। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যথেষ্ট করেছে, বিশ্বের অন্য কোনো দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া সম্ভব নয়। তাই মিয়ানমারকে চাপ দিয়ে বাংলাদেশের সমস্যার সমাধান করতে হবে। রাখাইনে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন করার প্রস্তাবও বাস্তবসম্মত নয়। মিয়ানমার সম্মত না হওয়া পর্যন্ত বাংলাদেশকেই এ দায়িত্ব পালন করতে হচ্ছে, এমন সুরই জাতিসংঘ দূতের কণ্ঠে। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের নির্বাচন বয়কট করার মধ্য দিয়ে বিএনপি সংকুচিত হওয়ার পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আব্দুল কাদের। দুপুরে গাজীপুরে কোনাবাড়ি এলাকায় ফ্লাইওভারের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে বিএনপিকে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।
বিএনপিও মুসলিম লীগের পরিণতি দিকে যাচ্ছে কিনা নির্বাচন বয়কটের মধ্য দিয়ে তারা তো নিজেদেরকে আরো সংকুচিত করার পথ, সর্বনাশা পথ, আত্মঘাতী পথ বেছে নিয়েছে। উপনির্বাচন, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে, নিবন্ধিত দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। অন্যদিকে নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের শীর্ষ নেতারা বলছেন, সরকার বা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা থেকেই এ সিদ্ধান্ত তাদের। যদিও নির্বাচন অংশগ্রহণমূলক করতে সব রাজনৈতিক দলকে এই ভোটে অংশ নেয়ার আহ্বান আওয়ামী লীগের। রাশেদ লিমনের রিপোর্ট। নগরজুড়ে আবারও নির্বাচনের আমেজ। কমিশন ঘোষিত তফসিল অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 30 জানুয়ারি। এরই মধ্যে দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। দুই একদিনের মধ্যেই চূড়ান্ত করা হবে প্রার্থীর নাম। এই তফসিলের ঘোষণার পরিপ্রেক্ষিতে আমাদের দল থেকে মনোনয়নপত্র আহ্বান করেছে, কারা কারা মনোনয়ন প্রত্যাশী হিসাবে আবেদন করবেন সেই তাদের মধ্য থেকে আমরা সবচেয়ে ভালো প্রার্থী বাছাই করবো। যিনি এর আগে মনোনয়ন পেয়েছিলেন তিনি ভালো থাকতে পারেন, আবার নতুন প্রার্থী আসতে পারেন। অন্যদিকে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকেই এই নির্বাচনে নিজেদের অংশ না নেয়ার কথা জানিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। এই ধরনের নির্বাচনকে বৈধতা দিতে কোনো লাভ নাই। সংসদে বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে, নির্বাচন কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে, তো এদেরকে নিয়ে কোনো নির্বাচনে যাওয়া তো দেশের মানুষের সাথে বিরোধিতা করা হবে। বিএনপি বলছে পরিবেশ পরিস্থিতি অনুকূলে না থাকায় আপাতত তাদের ভাবনায় এখন আবারও জাতীয় নির্বাচন, আর নির্বাচনকে প্রাণবন্ত করতে সব দলকে অংশগ্রহণের আহ্বান আওয়ামী লীগের। বর্তমানে যে নির্বাচনটা হয়েছে জাতীয় নির্বাচন, এটাকে বাতিল করে আপনাকে নির্বাচন দিতে হবে। জনগণের এখানে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনের পরিবেশ আসার পরে তারপরে নির্বাচনের প্রক্রিয়াতে যাওয়ার প্রশ্নগুলো উঠে আসবে, তাই না? স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য স্থানীয় নির্বাচনটা জরুরি, তো সেই বিবেচনায় আমাদের যেহেতু নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছেন সেই হিসাবে প্রত্যেকটি নির্বাচনেই সব রাজনৈতিক দলগুলোর অংশ নেওয়া উচিত, সেই হিসেবে আমাদের সকলের প্রতি আহ্বান থাকবে। আগামী 28 ফেব্রুয়ারি উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনের ভোট গ্রহণ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি বিবেচনা করে 8 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। আগামী 24 ঘন্টা পর্যবেক্ষণের পর পরবর্তী করণীয় ঠিক করা হবে বলে জানান ডাক্তার আশিস কুমার চক্রবর্তী। নিউমোনিয়া ও হার্টের সমস্যা সহ কয়েকটি রোগে ভুগছেন কিংবদন্তি এই সুরকার। অবস্থার অবনতি হলে গত মঙ্গলবার রাতে জরুরি চিকিৎসা দিতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আলাউদ্দিন আলীর শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও সাংস্কৃতিক ব্যক্তিরা। তার লক্ষ কোটি ভক্ত আছে সারা দেশ জুড়ে, দেশের বাইরে জুড়ে, সবাই যেন তার জন্য একটু দোয়া করে। ওনার হার্টটি বন্ধ হয়ে যায় যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলি, তো এই সবগুলি বিষয়কে একসাথে ম্যানেজ করে সিপিআর দিয়ে হার্টকে ফিরিয়ে আনতে প্রায় 15 মিনিট সময় লেগেছে। তো এই বিষয়টা ভালো জিনিস না, এর মধ্যে তাকে আমরা আর্টিফিশিয়াল ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট যেটাকে বলা হয় সেটা দিয়েছি। সামগ্রিকভাবে যদি আমি সামারি করি, উনি কিন্তু ভালো নেই, উনি ঝুঁকিপূর্ণ এবং আসলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। দীর্ঘ 28 বছর পর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির নতুন অধ্যায় শুরু হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। বিকেলে বাংলা একাডেমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত গণ অভ্যুত্থান দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন। তোফায়েল আহমেদ বলেন, নতুন নেতৃত্ব তৈরিতে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত। নির্বাচনের মধ্যে দিয়ে নতুন নেতৃত্ব সৃষ্টি হবে বাংলাদেশে। এই 28 বছরে যদি নির্বাচন হতো ডাকসুর যারা বিবিজিএস হয় পরবর্তীকালে তারা জাতীয় রাজনীতিতে
ঐতিহাসিক ভূমিকা পালন করে। সুতরাং এই নতুন নির্বাচনের মধ্যে দিয়ে ছাত্রদের জন্য নতুন যাত্রা শুরু হবে। আমি মনে করি সারা বাংলাদেশে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের সময় এমনকি কলেজে আমাদের সময় কলেজে নির্বাচন হতো। সাপ্তাহিক ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সন্ধ্যার পরপরই পুরো মেলা চত্বর ভরে ওঠে ক্রেতা দর্শনার্থীতে। মেলায় যেসব স্টল প্যাভিলিয়নে মূল্য ছাড় ও অফার চলছে, সেসব স্টলে ক্রেতা সমাগম তুলনামূলক বেশি। প্রত্যাশার চেয়ে বিক্রি বেশি হওয়ায় খুশি তারা। মেলায় পণ্যের মান নিয়ে অভিযোগের পাশাপাশি খাবারের দাম বেশি রাখায় ক্ষোভ প্রকাশ করেন দর্শনার্থীরা। তবে ইপিবির বেঁধে দেয়া দামে খাবার বিক্রি করা হচ্ছে দাবি বিক্রেতাদের। শুক্রবার হিসাবে আমাদের সবসময় প্রত্যাশা থাকে যে বেশি কাস্টমার পাবো, বেশি কনজিউমার পাবো। আশা অনুরূপ প্রচুর বেশি কাস্টমার পাচ্ছি। আমাদের সব বাইরের প্রোডাক্ট, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্ডিয়া এবং চায়না, মালয়েশিয়ান ব্রোচ, মালয়েশিয়ান হিজাব, থাইল্যান্ডের জুয়েলারি, কানের দুল। অভিযোগ করার কি আছে, সবাই খাচ্ছে, আমরাও খেলাম। বিল হয়েছে 410 টাকা, অথচ বাইরে গেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের বার্ষিক পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে এই পুনর্মিলনী আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থীরা। একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় আর পুরনো স্মৃতি স্মরণ করে ছাত্র জীবনের সেই সময় ফিরে যান অনেকেই। আগামী এক বছরের জন্য অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরীকে সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় সাবেক সিনিয়র সচিব হিদায়তুল্লাহ আল মামুনকে। এবার যে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিভেদ ভুলে জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, জাতির উদ্দেশ্যে ভাষণে বিরোধীদের সংসদে আসার আহ্বান। দুর্নীতিবাজদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূমিকা রাখবে মত বিশিষ্টজনদের, রয়েছে তরুণদের উদ্বুদ্ধ হওয়ার নির্দেশনায়। অনাস্থা থেকেই ডিএনসিসি উপনির্বাচনে অংশ নেবে না বিএনপি, বললেন দলটির নেতারা, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা। কুমিল্লার ইটভাটায় ট্রাক চাপায় ঘুমন্ত 13 শ্রমিকের মধ্যে 6 জনই স্কুল ছাত্র। নীলফামারীর জল ঢাকায় হতাহতদের বাড়িতে শোক। এবং মিয়ানমারকে চাপ দিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে, ব্রিফিংয়ে জাতিসংঘের বিশেষ দূত। শিগগিরই 1 লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পুনর্বাসন, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।